গুড মর্নিং বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা তোমরা স্কিপ করো না। তো এইগুলো দেখছো, আমি সকালবেলা চা ফা খেয়ে নিয়েছি, এত কাঁচা ভিজিয়েছিলাম, তো এইগুলো সব কেচেছি সকালবেলা, কেন তো দুবার ধরে কাচাকুচি করেছে। আর চলো একটু গোপালকেও দেখিয়ে দিই। তো তার মধ্যে দেখো কারেন্ট চলে গেছে, কারেন্টও নেই। তো কারেন্টটা আসলে আমি ঝোলটা ঝাড়বো, আর তারপর আমি টিফিনটাও করে নিলাম, লাড্ডু মুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে এগুলো বাজার আনা হয়েছে, আলু আনা হয়েছে, বিউরির ডাল আনা হয়েছে, আর সোয়াবিন আনা হয়েছে, কারণ আজকে সোয়াবিন রান্না করব। আর গরম মশলাটা ছিল না, ওটা আনা হয়েছে, আর আদা রসুনের পেস্ট আনা হয়েছে, প্যাকেট পাওয়া যায় জানো তো। তারপর এগুলো গুছিয়ে নিয়ে কাজ, যেই কটা মেলছিলাম, এই মেলার পর কিন্তু আমি নিচে চলে যাব, নিচে গিয়ে আমাকে ঝোল ঝাড়তে হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তখন মনে হয় আমি ভিডিওগুলো ভালো করতে পারছি। চলে এসেছি এবার ঘরে, পুরো ঝোলটা ঝাড়বো। দেখো পুরো পরিষ্কার করে নিয়েছে, শুধু মোছাটাই বাকি আছে। বাইরে টেবিলটা, আমি খাবার টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপর ঘরটা এখনও ঝাড়ু দিইনি। এইবার দেখো বাইরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটাকেও আমি ভালো করে ঝুলটা যে ঝেড়েছিলাম সব ময়লাগুলোকে বার করে নিচ্ছি, তারপরে আমি মোছামুছিটাও করে নেবো। সব ঝুলগুলো সব ঝেড়েছি, এবার মুছবো, চান করবো, পুজো করবো, রান্না করবো। নিজে মাথায় দিচ্ছে না, প্লাস আমাকেও দিচ্ছে না। স্নান পান করে চলে এসেছি, 12:30 বেজে গেছে এখন আমার। তো এবার আমি ভাতটাও, ফ্যানটা ঝাড়বো, ডালটা আমি চান করার আগে সব কিছু বসিয়ে চলে গেছিলাম। তো এবার ও বলছে টিপ পড়বে টিপ পড়বে, এবার আমি রান্নাটা করবো। তো সমস্ত কাজ হয়ে গেছে, দেখো কি জ্বালাচ্ছে, দেখো দেখো দেখো। ঠিক আছে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, টাটা। স্নান করে নিয়েছি, কারণ অনেক 12:30 বেজে গেছিলো, আমি এদিকে চাটনিটা করে নিচ্ছি। তার আগে আমার ভাতটা, আমি চান করার আগে না ভাত আর ডালটা করে গেছিলাম, সেই জন্য আমার একটু দেরি হলো, নাহলে আরও দেরি হয়ে যেত। এইদিকে সোয়াবিনটা একদিকে করে নিচ্ছি, আর একদিকে চাটনিটা করে নিচ্ছি, টমেটো চাটনি, সোয়াবিন আর ডাল করেছি। দেখে নাও রান্নাটা আমার, তোমার চাটনি, সোয়াবিনের তরকারি আর ডাল। তো এদিকে মেয়েকে খেতে ডাকছি, ও জেম্মাদের ঘরে নাচ করছে, অনেক কাজ করছে, যে অনেক বাসনও পড়েছিল। মেয়েকে ডাকছি, ও আসছেই না বদমাশিটা, খালি ফোন চাই ফোন চাই, কী বলবো আর, এখন আবার ফোন দেখা শুরু করেছে। তো মেয়েটাকে আমি খাইয়ে নিই, ও খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। কেচেছি সব, এগুলো ভাজ করব, এখন আর ভাজ করব না, বিকালে ভাজ করবো না, ঠিক 2-3টার মধ্যে রোজ ডেলি ব্লগ ছেড়ে দিই। তোমরা দেখো কিন্তু, দেখো কত কেচেছি সব, এগুলো বিকালবেলা ভাজ করবো, কারণ এখন আর ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু রুটি করেছি, যে সোয়াবিন ছিল, ডাল সবই ছিল, তো ওইটা দিয়ে আজ রাতে খেয়ে নিয়েছে। মেয়েকে 2 রুটি খাই দিয়েছি, তো
এখানে আমি ভিডিওটা শেষ করলাম। গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো এখন বিছানাটা করে তারপর আমরা সবাই শুয়ে পড়ব। আজকে শরীরটা ভালো লাগছে না, আজ বেশি কাজ হয়ে গেছে, তো কোমরটা খুব ব্যথা করছে, গলাটা এখন ধরে ধরে গেছে। তো দেখো বিছানা করা হয়নি, বিছানাটা করবো, করে তারপর আমরা শুয়ে পড়বো। টাটা, আবার আসবো নতুন ভিডিওর সাথে। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট। আর আমার চ্যানেলটার পাশে দেখো, আর যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটার পাশে দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ভালো লাগে যখন কমেন্ট করো, খুব খুব ভালো লাগে। অনেক দিদিভাইরাও কমেন্ট করে, খুব ভালো লাগে।